বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্টারনেটের বা ওয়েবের ভিডিওগুলো আপনার প্লেয়ারে প্লে করবেন। ইন্টারনেটের যে কোনো ভিডিও, সেটা হতে পারে ইউটিউব, হতে পারে সেটা কোনো এফটিভি সার্ভার বা যে কোনো সোর্স থেকে হোক না কেন, আপনার ভিডিওটি আপনার প্লেয়ারে দেখতে পারবেন। তো আজকে আমি যে প্লেয়ারটা দেখাবো সেটা হচ্ছে পড প্লেয়ার। ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের একটা প্লেয়ার, কারণ এটাতে অনেক কাস্টমাইজ করা যায়, অনেক ফ্লেক্সিবল। এটাকে আমি ওপেন করি তাহলেই বুঝতে পারবেন, এবং এটাকে প্লে করলেও বুঝতে পারবেন যে এটির সুবিধাগুলো কী কী। আর এটাকে ওপেন ওপেন করলাম, তো এটা দেখতে এখন এরকম লাগতেছে। এই যে ক্লোজ করে আবার ওপেন করি, আচ্ছা এটা প্রতিনিয়ত কালার চেঞ্জ হয়। আর যদি আমি এটাকে প্লে করি, তা প্লে করার সাথে সাথে এই প্লেয়ারের বর্ডারগুলো চলে যাবে, শুধু ভিডিওটি দেখা যাবে। তো দেখি প্লে করি, ভিডিওর যে প্লেয়ারের যে বর্ডারটা এটা হাইড হয়ে যাচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, টাইমিং, তারপরে আপনার ভিডিওর হচ্ছে যে ভিডিওর সাইজ, এগুলো সব আমার কাস্টমাইজ করে নেওয়া। এখান থেকে সেটিংস থেকে আমি অনেক কাস্টমাইজ করে নিয়েছি। তারপর এটাতে যদি আপনার কোনো মুভি প্লে করেন, সেই মুভি আপনি ইন্টারনেট থাকা অবস্থায় যদি এখানে আপনার কোনো মুভি প্লে করেন, তাহলে সেই মুভির সাবটাইটেল অটো ডাউনলোড করে দিবে। এবং দুইটা সাবটাইটেল যদি থাকে বা দুইয়ের অধিক থাকে, তাহলে দুইটা সাবটাইটেল এখানে শো করবে, প্রথমটা নিচে এবং পরেরটা উপরে। যদি বাংলা ইংরেজি থাকে তাহলে আলাদাভাবে আপনার সাবটাইটেল দেখাবে। তো আপনারা যদি এই কাস্টমাইজ ফাইলটি চান, একটা ফাইল আছে মানে এটাকে এক্সপোর্ট করে রাখা যায়, তো জাস্ট এই ফাইলটাতে ডাবল ক্লিক করে রেজিস্ট্রি এডিটর দ্বারা ওপেন করলে এই এটা হয়ে যাবে। আপনারা যদি প্লেয়ার নতুন প্লেয়ার সেট আপ দিয়ে থাকেন, কাস্টমাইজ করে না থাকেন বা করে থাকেন, সমস্যা নেই। জাস্ট এই ফাইলটি ডাবল ক্লিক করে রেজিস্ট্রি এডিটর দ্বারা ওপেন করলেই, ইয়েস করার সাথে সাথে বা এইরকম করলে আপনার এটা আগের মতো হয়ে যাবে, মানে আমার মতো হয়ে যাবে আর কি, কাস্টমাইজ হয়ে যাবে। তো এটা আমি আমার 22 ইঞ্চি মনিটর 1080 পিক্সেলের বা রেজুলেশনের জন্য তৈরি করছি। তো যাদের মনিটর 1080 রেজুলেশনের পিক্সেলের হবে, তারা এই ফাইলটি অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং এটা 64 বিটের জন্য, 32 বিট 64 বিট আলাদাভাবে থাকে। তো যারা 64 বিট ইউজ করেন তাদের জন্য 1080 পিক্সেলের জন্য এইটা, আর আর যাদের 720 বা 900 তাদের জন্য আর একটা ফাইল আছে এটা। তো আমি এই দুই ফাইল আমি আপনার আমার ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিন আছে, আমি যেটা স্ক্রিন ব্যবহার করতেছি সেটা হচ্ছে এইটা TMT3। এখানে বেশ কিছু স্ক্রিন আছে, তো আমার কাছে এই স্ক্রিনটা বেশি ভালো লাগে, TMT3। এটাকে এভাবে ডাবল ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনটা চেঞ্জ হয়ে যাবে। তো এই গেল এই প্লেয়ারের সুবিধা বা কেন ব্যবহার করে প্লেয়ারটা। আর অনেক আছে, আপনারা যদি ব্যবহার করতে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো চলুন এখন দেখি যে ভিডিওটি, ওয়েবের ভিডিও বা ইন্টারনেটের ভিডিও বা ইউটিউবের ভিডিও কীভাবে এই প্লেয়ারে দেখব। তো প্রথমে আমি আমার ফায়ারফক্স ব্রাউজারে দেখাচ্ছি। আর আমরা আগে যেভাবে ম্যানুয়ালি ভিডিওগুলো প্লেয়ারে দেখা প্লে করতাম, সেইটা একটু দেখাই আপনাদেরকে।
আচ্ছা, ধরেন এই ভিডিওতে আমি আমার প্লেয়ারে দেখাবো, দেখবো রাখবেন লে। তো এটা আমরা প্রথমে কপি করতাম, তারপরে প্লেয়ার ওপেন করে রাইট বাটন ক্লিক করে, প্লেয়ারে রাইট বাটন ক্লিক করে ওপেনে যাইতাম, ওপেন থেকে ওপেন ইউআরএল। আচ্ছা, এখানে অটো পেস্ট এটা অফ থাকে, এটা অন করে রাখছি বিধায় আমার এটা চলে আসছে এই লিঙ্ক, আর এই লিঙ্ক অটো পেস্ট হয়ে গেছে। এখানে ওপেন দিলে আমার ভিডিওটি চলে আসবে, প্লে হবে এখানে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে প্লে হয়ে গেছে। আমরা এইভাবে আগে ম্যানুয়ালি প্লেয়ারে ভিডিও প্লে করতাম, কিন্তু আমরা দেখবো যে অটোমেটিকলি আমরা কীভাবে জাস্ট এক ক্লিক করে আমার ভিডিওটি প্লেয়ারে ওপেন করব। তো সেজন্য ফায়ারফক্সের এই তিনটে ডট, এখান থেকে যাব অ্যাডনস, অ্যাডনস থেকে এখানে আমরা অ্যাডনসের সার্চ বক্সে লিখবো যে পট প্লেয়ার, প্লেয়ার পট প্লেয়ার লিখে সার্চ করব। পট প্লেয়ার একটা অ্যাডনস চলে আসছে যে পট প্লেয়ার ইউটিউব শর্টকাট, এটাকে ক্লিক করে তারপর অ্যাড টু ফায়ারফক্স, এরপর অ্যাড। আচ্ছা, অ্যাড হয়ে গেছে, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। আর এখানে কিছু কাস্টমাইজ করে নিতে হবে, এখানে আইকন চলে আসে পট প্লেয়ারের, এখানে ক্লিক করব, তারপরে আচ্ছা বাটন বিলো ইউটিউব প্লেয়ার, ইউটিউব প্লেয়ারে এখানে বাটন আসবে সেটা বলতেছে, এটাকে অন করে দিচ্ছি। চলে আসছে অলরেডি দুইটা বাটন, আমি চাইলে এখানে একটা বাটন অ্যাড করতে পারি। আচ্ছা, আর আর এখানে আছে যে পজ ইউটিউব প্লেয়ার হয়েন পট প্লে স্টার্ট, এটা হচ্ছে যে আমি যখন প্লে করব তখন এটা আর চলবে না। দেখেন যে এটা চলতেছে, এখন যদি আমি পট প্লেয়ারে, আচ্ছা ওটা অ্যাপ্লাই হয়নি এই জন্য। আচ্ছা, এখানে কাস্টমাইজ আপনার বাটন বিলো এটা থাকবে, তারপরে পজ ইউটিউব প্লেয়ার হয় পট প্লে স্টার্ট, তারপরে পজিশন চেঞ্জ করবে, এখানে যে পজিশনটা থাকবে প্লেয়ারে সেই সেই জায়গাতে থেকে প্লে হবে। তো আর এখান থেকে ইউটিউব আছে, তারপর হচ্ছে যে এনি লিঙ্ক এটাও অন করে দেবো, এই দুইটা অন করে দিলাম। আর এটা এখন প্রয়োজন নাই, এটা দরকার নাই, এটা দিলে এরকম বাটন আসবে, তো এটা আপাতত দরকার নাই, এটা দিলে তো এটাকে কাজ শেষ। এখন যে কোনো ভিডিও যদি আমি প্লে করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে প্লে উইথ পট প্লেয়ার লেখাই আছে, চলে আসবে, তো চলে আসছে। এখন দেখি এফটিপি সার্ভারের ভিডিওগুলো কিভাবে দেখা যায়। আমি একটা এফটিপি প্লেয়ারে আসলাম, এখান থেকে আচ্ছা একটা ভিডিও, একটা 700 MB একটা ভিডিও দেখাচ্ছি। এখানে রাইট বাটন ক্লিক করার সাথে সাথে চলে আসে যে ওপেন লিঙ্ক পট প্লেয়ার, এখানে চাপ দিলেই আপনার আপনার মুভিটি বা ভিডিওটি দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে এটা কিন্তু সার্ভার থেকে প্লে হচ্ছে, অথচ আপনার বুঝতে পারবেন না যে এটা, মনে হবে যে হার্ড ডিস্ক থেকে প্লে হচ্ছে। আচ্ছা, একটু বড় ফাইল একটু প্লে করে দেখি, যেটা একটু বড় সাইজের হিন্দি মুভি কোনটাতে যায়, ব্লু রে। আচ্ছা আচ্ছা, দেখি এটা, দেখেন যে 2 GB, 2 GB-র উপরে ফাইলটি, রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন পট প্লেয়ার। তো প্লে হচ্ছে, আচ্ছা
প্লিজ ঘরটি জিম্মেদারি সঙ্গে। ওকে কেটে দিলাম, অন্য একটা FTP সার্ভারে দেখাই। এখানে ব্লুরে একটা মুভি দেখায়, ইংলিশ সায়েন্স ফিকশন। আচ্ছা এটাও 2 GB, জাস্ট রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন পট প্লেয়ার। আচ্ছা অন্য একটা দেখায়, এটা 4 GB, এরকম অনেক বড় ফাইল আছে, কোনোটাই কোনো সমস্যা হবে না, মনেই হবে না যে আপনার ওয়েব থেকে দেখতেছেন, মনে হবে যে আপনার হার্ড ডিস্কেই আছে, আপনি চাইলে যে কোনোভাবে দেখতে যে কোনো জায়গাতে নিয়ে নিয়ে যেতে পারেন। আচ্ছা বেশি কথা বলার প্রয়োজন নাই, আপনারা দেখে নিন। এখন আমি দেখাবো যে ফায়ারফক্সে দেখলাম, এখন ক্রোমে দেখবো কি ক্রোমে কীভাবে সেটিং করতে হয়। আচ্ছা ক্রোমে প্রথমে ক্রোম ওপেন করলাম, আচ্ছা ক্রোমের এখানে অ্যাপস থাকে, এখানে ক্লিক করলে আসবে অ্যাপ স্টোর, ওয়েব স্টোর, সরি ওয়েব স্টোর। আর যদি এখানে অ্যাপস কারো না থাকে তাহলে আপনারা ওয়েব স্টোর লিখলেই হবে। ওয়েব স্টোর লিখলাম, এখন ওয়েব স্টোরের এই এক্সটেনশনে যাব, এখানে থেকে এখান থেকে সেম ভাবে আপনারা লিখে দেবো পট প্লেয়ার। পট প্লেয়ার এখানে সার্চ করলাম, এখানে পট প্লেয়ারের শর্টকাটটি চলে আসছে, প্রথম শর্টকাটটি নিব পট প্লেয়ার ইউটিউব শর্টকাট, ওখানে হচ্ছে সেম নেম নাম ছিল, তো এটাকে অ্যাড করতেছি, অ্যাড এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। আচ্ছা এখান থেকে সেটিং ঠিক করে নিতে হবে, আমরা যথারীতি ওখানে যেটা করছিলাম সেম এখানেও সেটা করে নিচ্ছি। ওকে মূলত এটাই ছিল, এখন আমরা চলে যাব ইউটিউবে। বাটন অলরেডি চলে আসছে, বাটনটি গেল কোথায়, আছে চলে আসছে বাটন, প্লে উইথ পট প্লেয়ার এখানে দেওয়া মাত্র চলে আসবে পট প্লেয়ার, চলে আসছে। আচ্ছা এখানে আমি একটু মাঝখানে নিয়ে যাই, প্লে করি, এখান থেকে প্লে হচ্ছে, আমি যদি এখানে পট ওপেন উইথ পট প্লেয়ার দিই বা প্লে উইথ পট প্লেয়ার দিই তাহলে ওখান থেকে আমার ভিডিওটি প্লে হবে, এবং আমার ইউটিউবের বা ব্রাউজারের ভিডিওটি পজ হয়ে থাকবে। আচ্ছা এটা হলো ইউটিউবের ভিডিও, এখন আমি সার্ভারের দেখাই, FTP সার্ভারের। এখানেও সেম রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন পট প্লেয়ার, তো যাদের FTP সার্ভার ভালো তাদের জন্য খুবই সুবিধা। তো এই ছিল ভিডিওটি, আশা করি সবাই ভালো লাগছে, অবশ্যই আপনার কমেন্টে জানাবেন যে কোনো সমস্যা থাকলে বা আপনার মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।